আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে বলবো খরগোশের চোখ ফোটার পরে আপনারা তাদের কি যত্ন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তো খরগোশের চোখ সাধারণত 10 দিন থেকে খোলা শুরু করে, 10 দিন থেকে শুরু করে আরও 4-5 দিন লেগে যায়, 15 দিনের অন্তর লাগে তারপর চোখ খুলে যায়। এর জন্য আপনারা কোনো টেনশন করবেন না, যেহেতু 10 দিন থেকে চোখ খোলা শুরু করে সবগুলো চোখ একসাথে নাও ফুটতে পারে, দেখা যাবে একটা দুটো করে চোখ ফুটতে পারে। এক্ষেত্রে কোনো চিন্তার কিছু নেই, দেখা যাবে আজকে একটা খরগোশের চোখ ফুটেছে, কালকে আরেকটার ফুটবে, তো এভাবে ফুটতে থাকবে। তো আপনারা কেউ জোর করে খরগোশের চোখ ফুটানোর চেষ্টা করবেন না। চোখের এই কোণাতে কোনো যদি ময়লা লেগে থাকে সেটা উঠানোর চেষ্টা করবেন না, বা কোনো পাতলা কাপড় দিয়ে চোখ ঘষা দিবেন না, আর নিজেরা তো চোখে হাত দিবেনই না, ওদের চোখ নিজে নিজেই খুলবে। তো এটা নিয়ে আপনারা কোনো বাড়াবাড়ি করবেন না, বা এর জন্য কোনো ওষুধেরও আসলে কোনো প্রয়োজন নেই। ওদের 10 দিন থেকে যেহেতু চোখ খোলা শুরু করে, তো আস্তে আস্তে একটা দুটো করে চোখ খুলতে থাকবে এবং সম্পূর্ণ চোখ একদম 15 দিনের মধ্যেই খুলে যাবে। সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর চোখ খোলার পর অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন চোখে হাত না দেয়, চোখে যেন কোনো রকমভাবে ময়লা না লাগে, কোনো ধুলাবালি যেন চোখে না পড়ে, মশা যাতে কোনোভাবে চোখের মধ্যে কামড় দিতে না পারে, এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন। আর চোখ ফোটার পরে ওরা একটু চঞ্চল হয়ে যায়, আসলে চোখ ফোটার পর থেকে 12-13 দিন থেকে খুব চঞ্চল হয়, একটু হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। তো ওদেরকে গর্তযুক্ত কোনো পাত্রে বা ঝুড়িতে রাখবেন, যেন ওরা উঁকি মারতে গেল, পড়ে গেল, এরকম যাতে না হয়, ওরা যাতে ওই ঝুড়ি বা হাঁড়িটা থেকে উঁকি মারতে না পারে। তাহলে ওরা কী করবে, নিচের দিকে উঁকি দিলে ওই ঝুড়িটা থেকে পড়ে যাবে, তাই কোনো গর্তযুক্ত ঝুড়ি দেখবেন ওদের জন্য, আর সেখানেই ওদেরকে রাখবেন, একটু বড় জায়গায় রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। আর ওরা সারাদিন অবশ্য ঘুমাবে, 16 দিনের পর থেকে একটু হাঁটাচলা করবে, কিন্তু এখন যে বয়সটা আছে ওরা সারাদিনই ঘুমাবে, তাই এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই। যখন খাবে তখন উঠবে, মাঝে মধ্যে একটু দেখবে, একটু নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। আর মা খরগোশের এক্ষেত্রে বিশেষ কোনো যত্ন নেই, মায়ের যত্ন সেই আগের নিয়মে নিতে হবে। আর মা যদি সুস্থ থাকে, ঠিকমতো খাওয়া দাওয়া করে, তাহলে কোনো ওষুধ দেওয়ার অবশ্যই কোনো প্রয়োজন নেই, কোনো ওষুধ দিবেন না, ওষুধটাকে যত পারবেন অ্যাভয়েড করবেন, বেশি ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন যে আপনার বাচ্চা দুধ পাচ্ছে না বা কোনো সমস্যা দেখা দিয়েছে, ঠিক তখনই একটু ভিটামিন ক্যালসিয়াম দিবেন, তাছাড়া কোনো ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা যদি সুস্থ থাকে ওষুধের প্রয়োজন নেই, ঠিকমতো তাজা শাকসবজি খেতে দিলেই হবে। আর এই বয়সে এসে বাচ্চারা হয়তো এই পেটটা একদম অনেক ভরে যাবে না, সামান্য ভরবে, কিন্তু খেতে খেতে নিজেরাই খাওয়া বন্ধ করে দিবে, ঠিক তখনই রেখে দিবেন। ওরা দেখবেন খেতে খেতে দুধ খাওয়াটা বন্ধ করে দিচ্ছে, মানে খাওয়া শেষ হয়ে গেছে, তখন মনে করবেন যে ওদের পেট ভরে গেছে। ওদের পেট এখন অনেক ভরবে না, যেমনটা ছোটোবেলা ভরে এরকম বোঝা যাবে না, তাই এটা নিয়েও কোনো টেনশন করবেন না। তো এই বয়সে বাচ্চাদের আসলে কোনো আর কোনো ওষুধপাতির কোনো প্রয়োজন হয় না। তো 16 দিন থেকে ওরা নিজেরা খাবার খেতে শিখবে, অল্প অল্প শাক পাতা খাবে। তো সেদিন আমি আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও বানাবো। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই বলবেন। ধন্যবাদ সবাইকে।